প্রথমে যুক্ত করছি কাজী সালাউদ্দিন আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ কাজী সালাউদ্দিন আপনাকে যুক্ত করা আছে বলেন আচ্ছা ভাই ওই যে ইহুদিদের যে লাল গরুর এই বিষয়টা কি একটু যদি বলতেন ভাই এগুলা একটু পরে নিন বইপত্র পড়ে নেন আমি তো এগুলা মানে এগুলা সবই ধর্মান্ধদের ফালতু কথা এগুলা তো আপনার করে নিতে হবে না না মানে ওদের নাকি বলা হয়েছে আরকি যে মোসিও নাকি আসবে ওই হিসাবে কি যীশু খ্রিস্টের জন্মের আগে কি এরকম কোনো লাল বড়ো পড়ে নাকি এগুলা ভাই পরে নেন এই যে ওদের ধর্মগ্রন্থ গুলো পড়ে নেন সেখানে পাবেন লিখে সার্চ করেন কিছু গুগলই পাওয়া যায় বা উইকিপিডিয়াতে পাওয়া যায় সেটা তো আর মানে নতুন করে বলার কিছু নাই আর কি কোনো প্রশ্ন আছে কাজী সালাউদ্দিন সাহেব আপনার হ্যাঁ হ্যাঁ আছে বলেন তাহলে আপনি কই থাকেন জানি জার্মানির সেটা দিয়ে কি করবেন ভাই দরকার আছে কি করবেন সেটা দরকারটা বলেন দেখা করবো আপনার সাথে চা কফি খামু আমি তো ভাই মানে চুনা হাগা খামারের লোকজনের সাথে চা কফি খাই না আর আপনি আপনার সাথে আমি চা কফি খাবো এটা আপনারা কে বলছে ভাই আমি বলছি আপনার সাথে চা কফি খাবো আমি মানে রাস্তাঘাট থেকে চুনা হাগা উঠে আসবে তাদের সবার সাথে আমি চা কফি খাওয়া শুরু করব আমার বাসায় তো চা কফি সবই আছে সাথে আমার চাকরি কোন প্রয়োজন নাই ভাই আপনি কি জঙ্গি নাকি না না ভাই কিতাল পার্টি নাকি বললাম যদি আসেন কিতাল পার্টি হচ্ছে কথাবার্তা শুনে মনে কিতাল পার্টি না এই সমস্ত চুনা সাথে তো আমি সাথে এক মিনিট এক মিনিট শুনেন ভাই হ্যাঁ বলেন আমি আমি যে আপনাকে মানে

আপনারা যে কেন আসেন হুমকি দিতে আসছে বহু বাচ্চা নিয়ে এখন হুমকি দিবে দেখেন প্রতিদিন আমাদের আমাকে প্রতিদিন মেসেজ দেয় প্রতিদিন এরা হুমকি ধামকি দিতে থাকে দিতে থাকে সারাদিন হুমকি ধামকি দিতে থাকে মানে এইগুলার কাজই এটা হুমকি দামকি দেয় হ্যাঁ আরে ঠিক আছে এত যদি সাহস থাকে তেলে এতই যদি মানে আমার সাথে ইয়া করার সাহস থাকে তাহলে ডেট অফ বার্থ তার নামটা দিয়ে দিলে এরপরে দেখি জার্মানি কেন ইউরোপিয়ান ইউনিয়নে জিন্দিগিতে চোদ্দ গোষ্ঠী কখনো ঢুকতে পারে কিনা আমি এটা দেখে নিব খালি নামটা এবং ডেট অফ বার্থ এই দুইটা আমার লাগবে হ্যাঁ এরপর আমি দেখবো কারা হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলাতে কিভাবে ঢোকে এরা সেটা আমি দেখে নিবো মুখের কথা বলতেছি না একদম দেখে কোনোদিন ইউরোপের আশেপাশে ঢুকতে পারবে না ওই যে মানে নৌকা দিয়া মানে নদী পার হয়ে ঢুকতে পারবে কিন্তু দুই যদি ধরা খায় ধরা খেলে আবার সাথে সাথে দেশে ফেরত আর এই সমস্ত চুন জার্মানিতে আসবে কেমন জার্মানিতে ভিসা পাওয়া তো এত সহজ না হ্যাঁ মানে কথাকার কোন হাগা মাদ্রাসা থেকে আসা লোকজন ঠিক আছে পরের জনকে যুক্ত করি শাহিদ শাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে শাহিদ আপনি বলেন হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই বলছি মোহাম্মদ ছয় বছর ছয় বছরে যে শাহিদা বিয়ে করেছিলেন তো আয়শা যার নাম হচ্ছে আয়শা তো আয়শাকে বিয়ে করেন তো ছয় বছর বয়সে যদি তার মনে যদি সৎ থাকে বা তার সঙ্গে কিছু করার ইচ্ছা না থাকে তাহলে ছয় বছরই কেন করলেন নয় বছরে তো বয়স যখন হতো তখন তো করতে পারতো যদি নয় বছর বয়সে তার সঙ্গে যদি কিছু করার ইচ্ছা থাকে বা মানে আমার বিষয়টা বুঝতে পেরেছেন আমি যেটা বলেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ছোট বাচ্চা মেয়ের প্রতি তো মানে মোহাম্মদের আকর্ষণটা ছিল এবং বিয়ের আগে মোহাম্মদ স্বপ্ন দেখছিল আশাকে সেই স্বপ্ন দেখে তার এই যে দেখেন এই ভিডিওটা ছাড়ছি শোনেন একটু এরপরে বিষ্ণু নবীর একমাত্র কুমারীবাবু নাম কি আয়সা বিষ্ণী বললেন দেখছিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বড় খুশি হয়ে গেলেন আয়সা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারা টাইনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে

এই বাচ্চা মেয়েটাকে দেখে মোহাম্মদের মনে কেমন কেমন জানি ভালো লাগছে হ্যাঁ দেখেন আপনি যে আমাদের যে হুজুর বললো এই সাড়ে পাঁচ বছরের মেয়েকে স্বপ্ন দেখছে দেখে তার কেমন কেমন যেন ভালো লাগছে কুচকুচ হতা হয় হম দিল মে কুচকুচ দিল মে ঘন্টি বাজতা হয় হ্যাঁ দিল মে কুচকুচ হতা হয় এটা হয়েছে মোহাম্মদের মানে মোহাম্মদের বয়স তখন বান্ন তিপ্পান্ন হম বান্ন তিপ্পান্ন বছরের একটা বুড়া বেটা সে সাড়ে পাঁচ বছরের একটা মেয়েকে স্বপ্ন দেখে তার কেমন কেমন ভালো লাগছে এটা যে কত বড় যখন একটা মানে কথা এটা যে কত জঘন্য একটা কথা মানে ভালো লাগছে কি এমন ভালো লাগছে না যে মানে বাচ্চাটাকে দেখে তার মানে নিজের মেয়ের মতো মনে হয়েছে বা খেলতে ইচ্ছা করছে বা এরকম কিছু না এটা এই ভালো লাগে কিন্তু সেই ভালো লাগা হ্যাঁ সেই রকমের ভালো লাগছে উই ভালো লাগা লাগছে তো এইটা তো কি যখন একটা বিষয় সেটা তো যে কোনো সুস্থ বিবেকবান মানুষ মাত্রই বুঝবে যে এটা কি জঘন্য একটা বিষয় হ্যাঁ বলেন হ্যাঁ ভাই বলছি আর আমি আপনার ভিডিও দেখি আপনাকে আমার খুব ভালো লাগে আর হচ্ছে আপনার মানে ভিডিও দেখে আমি অনেক চিন্তাধারা থেকে মুক্ত পেয়েছি মানে যে গোরামি ছিল আমার মনে বিগত মানে এক বছর ধরে আমি আপনার ভিডিও ফলো করছি আমার মধ্যে যে গোড়ামি ছিল সব কাটিয়ে উঠেছি আমি হ্যাঁ আমি এখন মানে আপনাকে কি বলবো মানে উম মানে বাস্তব বুদ্ধি সম্পূর্ণ মানে ই হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে শাহিদ ভাই ভালো লাগলো আপনার কথা শুনে আর কি কোনো পয়েন্ট আছে আপনার বা আর কি কিছু বলবেন ভাই আপাতত আমার আর পয়েন্ট নেই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো হ্যাঁ আপনাকে আমি এক বছর ধরে ফলো করছি যাই হোক আমার এটুকুনি কথা বলার ছিল ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আবার নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে আরেকজনকে যুক্ত